আমরা যে একটা মেয়েকে পছন্দ করি তাকে কিভাবে পাবো? প্রশ্ন অদ্ভুত প্রশ্ন তো, মানে আল্লাহ তাআলা তো তাকদিরে আগে থেকে একটা মেয়ে ঠিক করে রাখছে, এখন বলে দিলে আমরা ওটা তুলে নিয়ে আসি, এ হলো ব্যাপার, তাই তো? দেখেন, তাকদিরটা বিশ্বাস করার জন্য, তাকদিরটা কিসের জন্য? বিশ্বাসের জন্য। তাকদিরটা দেখে দেখে আমলের জন্য না। পার্থক্যটা একটু একটা এক্সাম্পল দিয়ে সহজে বুঝবেন। আপনি একজন প্রভাবশালী ব্যক্তির কাছে গেছেন, উনি এমপি সাহেব, মন্ত্রী সাহেব বা একটা বড় পদস্থ কর্মকর্তা, আপনার একটা কাজ নিয়ে গেছেন, আপনি কাজটা নিয়ে তার কাছ থেকে গেছেন, যে তার কাছ থেকে কাজটা যে আদায় করতে গেছেন, যেইভাবে যেভাবে আদায় করা যাবে তার সব পলিসি ঠিক করছেন, উনি ঘুষখোর হলে ঘুষের বান্ডিলও নিয়ে গেছেন কথার কথা, অথবা উনি যেভাবে গেলে যারা দিয়ে ধরলে বললে যেভাবে বললে খুশি হবে, আপনার কাজটা করে দিবে, আপনি সেগুলো সব ঠিকঠাক মতো করে নিয়ে গেছেন, এরপরে আপনি জানেন যে ওনার ইচ্ছার উপরে নির্ভরশীল, উনি দিলে হবে না দিলে হবে না, এই যে আপনি জানেন একটা যে হবে সেটাই যেটা উনি করবেন, আমার চেষ্টা আমি করতেছি মাত্র, এই তকদির হলো ওই বিশ্বাসটা আর কর্ম হলো ওই চেষ্টাটা, তকদিরটা বিশ্বাস করার জন্য। এখন আপনি যদি বলেন উনি যা বলবেন তাই তো হবে, উনি দিলে এটা হবে, আমার কাজটা না হলে হবে না, তাহলে চেষ্টা মেষ্টা বাদ দিয়ে যদি আপনি বলেন যে ওনার নিয়তে কি আছে আগে ওইটা দেখে আবিষ্কার করার চেষ্টা করি, তাহলে জীবনে আপনার কাজ আর হবে না, আপনি আপনার চেষ্টা করবেন, বিশ্বাস থাকবে হবে সেটাই যেটা উনি করবেন, সিদ্ধান্ত নেবেন, উনি দিলে দিলেন, ওনার মেজাজ মর্জি খারাপ হলে আমি চেষ্টা করার পরেও হয়তো হবে না, সেটা মাথায় রেখে আপনাকে চেষ্টা চালাতে হবে। ঠিক একইভাবে আল্লাহ তাআলা আপনার তাকদিরে কি লিখে রেখেছেন সেটা জেনে তারপর আপনি ওটা করে ফেলবেন, তাহলে তাকদিরের মানে কি? তাকদিরটা হলো আপনি আপনার চেষ্টা করবেন আর বিশ্বাস থাকবে হবে সেটাই যেটা আল্লাহ তাআলা কি করছেন, ফয়সালা করে রেখেছেন। ঘুরে আপনি চেষ্টা করতে থাকবেন ভালো মেয়ে সন্ধান করার জন্য, করতে 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 যেটা কপালে আসবে বুঝবেন, ও তোমারে আল্লাহ তাআলা আমার নসিবে রাখছেন, কথা কি বুঝবেন, বুঝতে পারছি? এরপরে পাওয়ার পরে কদর করবেন খুব, যে সুবহানাল্লাহ, আল্লাহ তকদিরে লিখে রাখছে এই জিনিস আমার জন্য, এই মানুষটা আমার জন্য, খুব ইজ্জত করবেন তখন, তাকদিরের লেখন আসছে আমার ঘরে মাশাআল্লাহ, কথা কি বুঝতে পারছি? এখন আপনি পরিশ্রম না করে তাকদিরে কি আছে সেটা দেখার জন্য চেষ্টা করতেছেন। এক লোক ওই নামাজের জন্য ডাকছে আর বলে না আল্লাহর হুকুম ছাড়া তো কিছু হয় না, আল্লাহ আমার নসিবে নামাজ রাখে না, আপনি চেষ্টা করে লাভ নাই চলে যান, এরকম কিছু বাদর টাইপের মানুষ আছে না? তো ওই লোক আবার শার্ট টার্ট গায়ে দিয়া সকালে অফিসে যাইতেছে, চাকরি করে ডিউটি করতে যাইতেছে, তো যে লোক নামাজের দাওয়াত দিয়েছে সে কলার ধরে বলতেছে বেটা বয় কই যাস, কাজ যাচ্ছে, কেকখানে কাজ যাবি, আল্লাহ তাকদিরে যা রাখছে তা খাবি, বয় কোনো কাজ যাইতে পারবি না, তো দুনিয়ার ক্ষেত্রে তো সে আনা ঠিকই বুঝে, অন্য ক্ষেত্রে বুঝে না। তো খোলাসা কথা হলো ভাই, তাকদির মানে কি? আল্লাহ তাআলা কি ফয়সালা রেখেছেন, আমি কি পাবো না পাবো, আমার কর্মের ফল কি দাঁড়াবে আল্লাহ জানেন, এটা আমার বিশ্বাস থাকবে, বিশ্বাসটা বিশ্বাসের জায়গায় থাকবে, কর্মটা কর্মের জায়গায় চলবে, কর্মটাকে বিশ্বাসের সাথে রিলেট করে বিশ্বাসের উপর নির্ভরে কর্মটাকে থামিয়ে দেওয়া বা কর্মটাকে নির্ধারণ করার নির্দেশ আমাদেরকে করা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ আমালু এ আমালু, তোমরা তোমাদের কাজ করতে